আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভিউয়ার্স? ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যাদের ইউটিউব হ্যান্ডেল সেট করতে সমস্যা। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইউটিউব হ্যান্ডেল সেট করবেন। তো বন্ধুরা, ইউটিউব হ্যান্ডেল সেট করার জন্য অনেকেই চেষ্টা করতেছেন কিন্তু অনেকে পারতেছেন না। ইউটিউব হ্যান্ডেল কিভাবে সেট করবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে দিব। আপনারা বন্ধুরা, ইউটিউব হ্যান্ডেল সেট করতে গেলে আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। আপনারা যে ইউটিউবের চ্যানেলটি হ্যান্ডেল সেট করতে চাচ্ছেন সেখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর দেখুন, এখানে অপশন পাচ্ছেন জিমেল, এই জিমেল আমি চলে গেলাম। তো জিমেলে চলে যাওয়ার পর যে কাজটি করবেন, তো এখানে দেখুন আমি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বলি, আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝবেন। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে দেখুন আগে একটা মেসেজ চলে আসছিল আমার কাছে, এখানে দেখুন ইউটিউব হ্যান্ডেলের। তো এখানে হ্যান্ডেলে দেখুন আমার কিন্তু ল্যান্ড মোড চলে আসছে। তো এটা হয়তো অনেকের কাছে আসছে কিন্তু হয়তো অনেকে জিনিসটা বুঝতে পারেন না। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্টিং অন নভেম্বর 14, 2022, ঠিক আছে? তো এই 14-র ভিতরে আপনারা হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন। তো আপনারা 14-র ভিতরে যারা না পাবেন তারা আপিল করতে পারেন। তো যারা হ্যান্ডেল যাদের কাছে চলে আসছে, এখানে দেখুন 14 ডেট দেওয়ার পরে কিন্তু আরেকটি হ্যান্ডেল চলে আসছে, এই যে এটা, এই হ্যান্ডেলটি চলে আসছে। এটা দেখুন এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে উপরে দেখুন দেখা যাচ্ছে ইউ ক্যান্ট নাও চুজ ইউর ইউটিউব হ্যান্ডেল, এখানে দেখাচ্ছে ইউটিউব হ্যান্ডেল। তো এখন যেহেতু আমার এই এটা চলে আসছে, আমি যদি দেখুন আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি, হয়তো অন্য কেউ বলে কিনা একটা সন্দেহ আছে, সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি। এখানে এখানে চুজ নাও, আমি যদি এখানে দেখুন চুজ নেই, আপনারা সুন্দরভাবে খেয়াল করুন, আমি যদি এখানে চুজ নেই, দেখুন এখানে একটা লেখা আসছে, এই যে এখানে কিন্তু লেখা আসছে হ্যান্ডেল উইল বি রোলিং আউট সন ওয়েল নোটিফাই ইউ ওয়েন ইউ ক্যান চুজ ইউরস। তো এখানে এটার কারণটা কি, হয়তো হয়তো এটা অনেকের চলে আসছে কিন্তু হয়তো অনেকে বুঝতে পারে না এটার কারণটা কি। এখন আমি আপনার এটার কারণটি সমাধান করে দিচ্ছি। এটার কারণটি হচ্ছে, এখানে দেখুন আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন সুইচ অ্যাকাউন্ট, এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করে রাখুন, এটার কারণটি হচ্ছে এখানে দেখুন উপরেরটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই আমার এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আমার এখানে যদি আমি দেই, এখানে যদি দেই তাহলে কিন্তু আসতেছে না। আমি যদি উপরটাতে দিই, আপনি সুন্দরভাবে লক্ষ্য করে রাখুন, আমি যদি উপরে দিই তাহলে দেখুন চলে আসছে, এই দেখ আমার @@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 
এমনকি হ্যান্ডেলটি কিভাবে তৈরি করবেন। আমি যদি চেঞ্জ অপশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব মোবাইল টিপস, এখানে কিন্তু অলরেডি ভেরিফাই করা তারা করে নিয়েছে। আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করে আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি এস বাদ দিয়ে যদি আমি এখনকার এখানে দেই কামাল হোসেন মোবাইল টিপস বিডি, দেখুন এখনকার ভিডিও যদি দিই, দেখুন ভিডিও কিন্তু আমি দিতে পারবো। আপনি কিন্তু ইচ্ছে করলে হ্যান্ডেলে যেভাবে দেবেন সেভাবে বেস্ট হবে। তো আমি দেখুন এ টু জেড মোবাইল টিপস ভিডি দিয়েছি, ভিডি দেওয়ার পর কিন্তু এটা কিন্তু এখনও আসছে। আমি যদি এ টু জেড মোবাইল টিপস আমার মোবাইল নাম্বারের সাথে দিই 95, এখন 95 দিলাম, দেখি এটা আছে কিনা, এটাও কিন্তু আছে। তো আপনি এইভাবে চুজ করতে পারবেন না, এটা যদি কেউ যদি চুজ করে ফেলে আপনি কিন্তু এখানে এখানে এটা কিন্তু ক্রস আসবে, লাল আসবে, ঠিক আছে। যেহেতু আমি এটা দিয়েছি এটা ওকে আসছে, তাহলে এখানে আপনি এট দ্য রেট দিয়ে আপনার চ্যানেলটির নাম দিয়ে সুন্দরভাবে যেভাবে আপনি হ্যান্ডেলটি সেট করতে চাচ্ছেন সেভাবে সেট করে নেবেন। এখানে আমি কনফার্ম সিলেকশন করে দিলাম, কনফার্ম সিলেকশন দেওয়ার পর আমার কিন্তু হ্যান্ডেলটি সেট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন গট ইট, এখানে গট ইট করে দেবেন, ওকে আপনার হ্যান্ডেলটি সেট হয়ে গেছে। এটা কিন্তু আমার এখানে দেখুন, এই যে এখানে আপনি লক্ষ্য করে রাখুন উপরেরটাতে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, নিচে একটা সাবস্ক্রাইব, হঠাৎ দুইটা মিলিয়ে আমার একটি ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। হয়তো অনেকের এটা চলে আসতেছে, কিন্তু হয়তো অনেকে এটা ভাবতেছে এটা কি, আমার তো চোর অ্যাকাউন্টে দিল কিন্তু আমার তো এখনকার আসতেছে না, এটা কারণটা কি, ঠিক আছে। এই সমাধান করার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম, আপনারা কিন্তু এইভাবে হ্যান্ডেলটি চেঞ্জ করে নিতে পারেন এমনকি চুজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের আরও দেখাচ্ছি কিছু, আপনারা সুন্দরভাবে ফলো করুন। আমি যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে যাওয়ার পর যে কাজটি করবেন, দেখুন এখানে দেখুন আমি যদি আবার এখানে ক্লিক করি, চুজে ক্লিক করি, এখানে দেখুন 696 সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এখন আমি যদি আমি এটার চ্যানেলে চলে গেলাম, এটার চ্যানেলে গিয়ে এখানে একটি অপশন দেখতে কাস্টম চ্যানেল, আমি যদি এখন কাস্টম চ্যানেলে চলে যাই, এখানে আপনি সুন্দরভাবে লক্ষ্য করে রাখুন, কাস্টম চ্যানেলে চলে যাই, বেসিকে চলে যাই, দেখুন এখানে বেসিকে চলে গেলাম। বেসিকে চলে যাওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু কোনো আমার হ্যান্ডেলের কোনো হ্যান্ডেল সেট করে নেই, কোনো হ্যান্ডেলের কোনো কাস্টম ইউআরএল নেই। তো আমি এখনকার আপনাদেরকে দেখাবো, এটাতে আমি চলে গেলাম, চলে যাওয়ার পর আমি এখানকে আবার সুইচ করবো এটা এটাকে। তো এটাতে আপনাকে দেখাচ্ছি এটাতে কি আছে, আমি তো আমার 696 সাবস্ক্রাইবারে যেটা নেই এটা এখন এটাতে কি আছে আপনাকে দেখাচ্ছি। এটাতে দেখুন, এটাতে আপনি যখন ঢুকছি তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে চুজ নাও, ওই নোটিফিকেশনটা আপনারা পাবেন চুজ নাও। তো এটাতে আমি চলে গেলাম এখানকার,
এটাতে চলে যাওয়ার পর কাস্টমাইজে চলে গেলাম। কাস্টমাইজে চলে যাওয়ার পর এই যে বেসিক অপশন, বেসিক অপশন চলে গেলাম। এখানে দেখুন বিষয়টা হচ্ছে এই যে হ্যান্ডেলস, এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলস, এই যে হ্যান্ডেলস অপশনটি চলে আসছে। তো এখানে দেখুন দেখাচ্ছে এট দা রেট A to Z মোবাইল টিপস, হ্যান্ডেলটি কিন্তু এখানে চলে আসছে। এমনকি এখান থেকে আপনি ইচ্ছে করলে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু অলরেডি করে নিয়েছি, এটা আমি পরবর্তী আর করার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাকে আশা করি এই জিনিসটা বোঝাতে পারছি। যাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট তারা এখানে, যাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট, যারা চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট উপরটা দিয়ে আপনারা কিন্তু এটাকে চুজ করবেন। ঠিক আছে, নিচেরটা যদি দিয়ে রাখেন আপনি কিন্তু এখানে চুজ অপশনটি কিন্তু আসবে না। ঠিক আছে, তো আপনারা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।